হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসেছি আমাদের একজন কৃষিবিদ বিদ্যুৎ দাদার বাসায়, ওনার পারিবারিক সবজি বাগান দেখতে। উনি আমাদেরকে প্রথমেই ওনার নতুন একটা ফলন, যেটা চাল কুমড়া, এটাকে দেখালেন। তো এই যে চাল কুমড়া আমরা দেখতে পাচ্ছি, সুন্দর মতো উনি একটা ট্রেলিজ দিয়েছেন, সেই ট্রেলিজে হয়েছে চাল কুমড়াটি। এটা ওনার পারিবারিক পার্সোনাল ছোট বাগান। তো আপনাদেরকে সাথে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি ওনার বাগানটা। এখানে আরো কিছু চাল কুমড়া হয়েছে, খুবই সুন্দর লাগছে, হয়তো খেতেও খুব মজা হবে। চাল কুমড়া গাছের পরে এদিকে রয়েছে লাউ গাছ, দেয়াল দিয়ে খুব সুন্দর মতো এরা উঠে গিয়েছে উপর দিকে। এখানে মিষ্টি কুমড়াও হয়েছে, পুঁই শাক, লাল পুঁই শাক, এখানে একটি ঢ্যাঁড়স গাছ রয়েছে, এদিকে কচু, ঠ্যাঁড়ো বলে এটাকে, এখানে আমরা বাঙালিরা খুবই পছন্দ করি, সেটা হয়েছে। এখান দিয়ে মরিচ গাছ রয়েছে, বিন ধরে রয়েছে গাছে, এগুলো স্ন্যাপ বিন বলে, খেতে খুব মজাদার। আর সাদা সিমের গাছের ফুল আসছে কেবল আস্তে আস্তে, আপনারা দেখুন সাদা ফুল আসছে, কিছুদিনের মধ্যেই হয়তো। তুমি গান করো, আসো, তোমার বাগানের ভিডিও। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তুমি, এটা আমাদের, হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের নন্দিনী বৌদি, শি ইজ আ প্রফেশনাল সিঙ্গার, টিচার এন্ড আ ভেরি গুড হাউস ওয়াইফ, শি কুকস ভেরি ওয়েল। হ্যালো নন্দিনী, আর ইউ গ্যান শো আস সাম অফ ইউর গার্ডেন ভেজিস এন্ড ফ্লাওয়ার্স টুডে? গার্ডেনটা তো আসলে আমার হাজবেন্ডের, আমার তো আর কিছুই না, তেমন কিছু আমি জানি না। তারপরে যতটুকু জানি যে টমেটো গাছ এখানে, আচ্ছা, পুরো সারি ধরে, মানে পুরোটা সারিটা ধরে হলো গিয়ে মরিচ, তারপরে এখানে কিছুটা পুঁই শাক আছে, তারপর কুমড়া গাছ এখানে কিছু আছে, আবার ওখানেও কিছু আছে, আর এই ঝাঁকাটার উপরে করলা, করলা, শিম, বরবটি, শিম প্লাস বরবটি, তারপরে ইয়ে আছে যে পুঁই শাক, লাউ, কুমড়া, এগুলো সব আছে। এটা তরমুজ, আসলে আমি ভেবেছিলাম চাল কুমড়া, এটা তরমুজ আর ওগুলো চাল কুমড়া। বৌদি চল আমরা ওদিকে দেখি, তোমার ফুলের বাগানটা দেখি। না দাদা, আলু শাক, এটা কচু শাক, কলমি শাক, ওই তো, হ্যাঁ মিষ্টি আলু শাক,
মিনিমাম এখন 5-6টা হতে হয়েছে আর যে গাছ কাটা তুলতেছে ওই পাশে আছে গাছের মধ্যে এরকম পাকাইতে হয় তারপরে এটাকে কাটবেন কবে পুরো শুকা হবে পাকলা পুরো হলুদ হবে ও অক্টোবরে সেপ্টেম্বর হলুদ হয়ে যাবে তখন এটা